দেখাচ্ছি আপনি আমার কুলির তুই তোমার করে কথা বলতে পারেন না, আপনি আমার তুই তোমার কথা বলতে পারেন না, আমার বয়স যেটাই হোক আপনি আমার তুই তোমার করে বলতে পারেন না, আপনি আমার তুই তোমার করে কথা বলতে পারেন না, আপনি আমাকে তুই তামারি করে কথা বলতে পারেন, আপনি যেই হন না কেন, আমি একজন প্রশাসনের লোক, আমার গায়ে ইউনিফর্ম লাগানো আছে, আপনি আমাকে বলতে পারেন না, আমার আইডি কার্ডটাও সাথে আছে, আমার আইডি কার্ডটাও সাথে আছে, আমার আইডি কার্ডটাও সাথে আছে, হতে পারি ওয়ার ইউ আর হতে পারি ওয়ার হতে পারি ওয়ার হতে পারি ওয়ার আপনার কোনো কিছু আদা আছে কেন, কিন্তু আপনি তাই বলে আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, আসলে মন্ত্রী কি জানি না, না স্যার হইতে পারেন, স্যার হইতে পারেন, আমরা স্যারকে অবশ্যই সম্মান করি, স্যারকে পুলিশ কমিশনার স্যার সাথে কথা বলবো, আমাদের ডিসি স্যার সাথে কথা বলবো, সাজ্জাদ স্যারকে ফোন করবো, না 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 আমি বীর বিক্রম আমি বলেন সবাই লোক
হবে ওনাদের পরিবর্তন হবে তারপর আমি এন্ডিং করব না হলে বিয়ে বিয়ে সময় একশন বাচ্চারা একসাথে আসছে না ওনাকে সরি বলতে হবে ম্যাশ ওনাকে সরি বলতে হবে আমি সাইদা সকল জেনি সব কোতালি বীরবিক্রমের মেয়ে আমি ডাক্তার আমি অ্যাসোসিয়েট প্রফেসর আমি একজন সেক্রেটারি একজন সেক্রেটারিকে আটকে দিতে পারতেন সেক্রেটারি আইনি নিয়ে ভয় আপনার সাথে আউট ওকে কোরআন না আসলে না হলাম যাবো আমি নো পারবো আমার আপু তো খবর আমি দেব আপনি এই তো বলেন না আমার তো বড় বলা কেন আমার তো বড় বলা কেন আমি যদি দুই নাম্বার হতে আমার বড় বলা হয় ওরা সরি বলতে পারেন তারপর এত হয়রানি করছে ডাক্তারকে সবাই অতিষ্ঠ আর ওই ওই লোক বলে ডাক্তারের ব্যবহার খারাপ বিদেশে ডাক্তারকে কি দেয় এখানে ডাক্তারকে কি দেওয়া হয়েছে আর আমার গাড়ি আমার এই ভুয়া আমি ভুয়া আমি ভুয়া আমি ভুয়া আমি ভুয়া আমি ভুয়া আমি ভুয়া না ওকে সরি বলতে হলো না আজকে আমি আন্দোলন করবো এখন ডাক্তার চক্রতাকে দেবেন